অর্থনৈতিক অঞ্চলে কর সুবিধা বাতিলে বিদেশি দুই কারখানার নির্মাণ কাজ বন্ধ, দীর্ঘমেয়াদে বড় ক্ষতির আশঙ্কায় বেজা। মূল্যস্ফীতি কমাতে ব্যাংক ঋণ কমানোর তাগিদ পিআরআই এর, সরকারি ব্যয় 50,000 কোটি টাকা কমানোর পরামর্শ। সরকারের ব্যাংক ঋণে বেসরকারি খাতের বিনিয়োগ ব্যাহত হবে, বাজেট সংলাপে সিপিডি। কৃষি, শিক্ষা, স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর তাগিদ। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাজেটে কর সুবিধা বাতিলের প্রস্তাবে জাপানি অর্থনৈতিক অঞ্চলে দুটি কারখানা নির্মাণ বন্ধ রেখেছেন বিদেশি বিনিয়োগকারীরা। নীতির ধারাবাহিকতা না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন আরও অনেক বিদেশি উদ্যোক্তা, উদ্বিগ্ন দেশি বিনিয়োগকারীরাও। এ অবস্থায় দীর্ঘমেয়াদে বড় ক্ষতির আশঙ্কা করছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। সুবিধা অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে চিঠি দিয়েছে সংস্থাটি। নারায়ণগঞ্জের 2500 বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যেখানে কারখানা নির্মাণ শুরু করেছে জাপান, জার্মানি, তুরস্ক সহ কয়েকটি দেশের উদ্যোক্তা। বেজা কর্মকর্তারা জানান, বাজেট প্রস্তাবের পর কর সুবিধার অনিশ্চয়তায় দুটি কারখানার নির্মাণ বন্ধ রেখেছেন উদ্যোক্তারা। পরিকল্পিত শিল্পায়ন বাড়াতে সারা দেশে সরকারি ও বেসরকারি খাতে 100 অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার। বিনিয়োগ পেতে আয়করে 10 বছর মেয়াদি ছাড় ও শুল্কমুক্ত সুবিধায় আমদানির সুযোগ দেয় সরকার। 2024-25 অর্থবছরের বাজেটে বেসরকারি অঞ্চলের সুবিধা বাতিল করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। পলিসি ইনকনসিস্টেন্সিটা বিনিয়োগকারীদেরকে, বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদেরকে একটা রং সিগন্যাল দেবে। নতুন উদ্যোগ কেন, যারা অলরেডি এসেছে তারাও একটা শঙ্কার মধ্যে পড়ে যাবেন। বাজেট প্রস্তাবের পর বেজা কর্মকর্তারা যেমন বিদেশিদের প্রশ্নের মুখে পড়েছেন, তেমনি বেসরকারি অঞ্চলের মালিকরাও। কারখানা নির্মাণে বিদেশি 3টি কোম্পানির সঙ্গে আলোচনা এগোচ্ছিল মেঘনা গ্রুপের। বাজেট প্রস্তাবের কারণে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ইতিমধ্যে কিন্তু বিনিয়োগ ফ্লো শুরু হয়েছে। এখন এই জিনিসটা আমি অনুরোধ করব, যে কোনোভাবে হোক সরকার যাতে এটা পুনর্বহাল করে, পুনরবস্থায় ফিরিয়ে নেয়। এখানে কিন্তু সরকারের খুব বৃহৎ যে রেভিনিউ লস হয়ে যাবে, আমার মনে হয় বিষয়টা ওরকম না। বেজা কর্মকর্তারা জানান, গত 3 বছরে অর্থনৈতিক অঞ্চলগুলোর আমদানির পরিমাণ 9,167 কোটি টাকা। শুল্কমুক্ত সুবিধার কারণে সরকার হারিয়েছে মাত্র 91 কোটি টাকা। অন্যদিকে কারখানা নতুন হওয়ায় অনেক কোম্পানি মুনাফায় আসেনি। বেজার হিসাবে 3 বছরে আয়করে ছাড় 250 কোটি টাকা ছাড়ায়নি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রশাসনিক ব্যয় ভর্তুকি কমিয়ে বাজেটের আকার আরও 50,000 কোটি টাকা কমানো উচিত। এতে ব্যাংক ঋণ নির্ভরতা কমলে মূল্যস্ফীতির লক্ষ্য অর্জন সহজ হবে বলে মনে করে গবেষণা সংস্থা পিআরআই। বুধবার গুলশানে এমসিসিআই কার্যালয়ে বাজেট উত্তর আলোচনা সভায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা বলেন, অর্থনীতির সমস্যা চিহ্নিত করেই উত্তরণের উদ্যোগ নেওয়া হয়েছে বাজেটে। প্রস্তাবিত বাজেটে 2,56,000 কোটি টাকা ঘাটতি পূরণে দেশের ব্যাংক খাত থেকে 1,37,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য রেখেছে সরকার। তবে তারল্য সংকটে থাকা ব্যাংক খাতের এত বড় অঙ্কের অর্থ জোগানো কঠিন বলে মনে করে পিআরআই। সংস্থাটির মতে এনবিআর এর 4,80,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যও পূরণ হবে না। বছর শেষে ঘাটতি থাকতে পারে 40,000 কোটি টাকা। এমন সমীকরণে বাজেটের মূল চ্যালেঞ্জ মূল্যস্ফীতি 6.5% নামাতে সরকারি ব্যয় আরও কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। ইন্টারেস্ট রেটকে ফ্রিলি মার্কেট বেস করতে রাখতে পারি, এক্সচেঞ্জ রেট স্টেবিলাইজড হয়ে গেছে অলরেডি এবং আরও থাকবে সামনের দিকে, তাহলে পরে মূল্যস্ফীতি কমে আসতে বাধ্য হয়। আমি বলবো, আপনারা ব্যয় সংকোচনের জন্য চেষ্টা করছেন, আরও 50,000 কোটি টাকা ছেটে ফেলেন, ছেটে বাজেটের বরোয়িং রিকোয়ারমেন্টটাকে 90,000 নিয়ে আসেন 1,35,000 জায়গায়। তাহলে সরকার 90 নেবে, ব্যক্তিগত অন্তত আরও 90 বা 1,00,000 কোটি টাকা পাবে। আলোচনায় বলা হয়, বৈদেশিক মুদ্রার মজুদ কমার অন্যতম কারণ বেসরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি কমা। সেই সঙ্গে দীর্ঘদিন সুদের হার ও ডলার দর বাড়তে না দেয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে। তাদের মতে রাজস্ব বিভাগ ও ব্যাংক খাতে সংস্কারের রূপরেখা নেই বাজেটে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা বলেন, ঋণের অর্থে মানসম্পন্ন খাতে বিনিয়োগ হলে পরিশোধে ঝুঁকি হবে না। অর্থনীতির সমস্যাগুলো চিহ্নিত হয়েছে এবং বাজেটে সমাধানের উদ্যোগ আছে। সরকার ও কেন্দ্রীয় ব্যাংক ৯.৬ সুদ থেকে বেরিয়ে বাজারভিত্তিক করেছে সুদহার। ডলারের দরও বাজারভিত্তিক হচ্ছে। বেসরকারি খাতকেও দক্ষতার সাথে উৎপাদনশীলতা বাড়াতে হবে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করেন আলোচকরা। সেই সঙ্গে কর কাঠামোর ধারাবাহিকতায় জোর দেয়া হয়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশের ৫.৭% প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাসের জুন মাসের প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও প্রস্তাবিত অর্থ বছরের বাজেটে প্রবৃদ্ধির পূর্বাভাস ধরা হয়েছে ৬.৭৫%। বিশ্বব্যাংক বলছে, দেশে আমদানি নিয়ন্ত্রণ থাকায় শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। সরকারি কেনাকাটা ও বিনিয়োগের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড এমনভাবে চলছে, কিন্তু উচ্চ মূল্যের কারণে মানুষের প্রকৃত মজুরি ও পরিবারের ক্রয় ক্ষমতা কমেছে। ব্যক্তি মানুষকে খরচের হ্রাস টানতে হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি মোকাবেলায় সরকার দফায় দফায় নীতি সুধার বৃদ্ধি করায় ঋণের সুধার বেড়েছে। এতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমেছে। এদিকে উচ্চ মূল্যস্ফীতি ও ডলার সংকটে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের ব্যাংকে জমানো আমানতের পরিমাণ কমেছে। চলতি বছরের মার্চ প্রান্তিকে দেশের ব্যাংকগুলোতে কোটি টাকার অ্যাকাউন্ট বা ব্যাংক হিসাব কমেছে ১০১৮টি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ শেষে কোটি টাকার হিসাবধারীদের ব্যাংকে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৭,৪০,১৫০ কোটি টাকা। ৩ মাস আগেও ডিসেম্বর প্রান্তিকে ছিল ৭,৪১,৪৬৬ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোটি টাকার হিসাব মানেই কোটিপতি নাগরিকদের হিসাব নয়, এসব অ্যাকাউন্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয়েরই হতে পারে। গ্রামীণ টেলিকমের কর্মীদের অর্থ আত্মসাতের মামলায় ড. ইউনুসের বিচার শুরু করেছে আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ ৪-এর আদালতে ইউনুস সহ ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। আদালতের আদেশের পর ড. ইউনুস সাংবাদিকদের বলেন, মামলায় জড়িয়ে তাকে হয়রানি করা হচ্ছে। এছাড়া আদালতে অপরাধ প্রমাণের আগেই প্রায় আধা ঘন্টা লোহার খাঁচায় থাকতে হওয়ায় ক্ষোভ জানান এই নোবেল জয়ী। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনুস একসময় গণমাধ্যম এড়িয়ে চললেও এখন পরিস্থিতি ভিন্ন। বিভিন্ন মামলায় আদালত অঙ্গনে যাতায়াত বাড়ার সাথে সাথে তিনিও বিভিন্ন বিষয়ে ক্ষোভ ও আক্ষেপ জানাচ্ছেন সাংবাদিকদের। বুধবার গ্রামীণ টেলিকমের শ্রমিকদের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ মানি লন্ডারিংয়ের মামলায় অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ সৈয়দ আরাফত হোসেন। এ সময় প্রায় ২০ মিনিট আদালতের লোহার খাঁচায় থাকেন ড. ইউনুস সহ আসামিরা। এতে ক্ষোভ জানিয়ে বিষয়টিকে পশুসুলভ আচরণের সাথে তুলনা করেন ড. ইউনুস। একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই। এগুলো হলো হয়রানি, যে কথার কথা বলেই যাচ্ছে। এটা আমাকে জোর করে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। এরকম প্রতি বছর নতুন নতুন কাহিনী রচনা হলো, এগুলো তো চলছেই। এই মামলায় সাক্ষী মোট ৩১ জন। আগামী ১৫ই জুলাই ড. ইউনুসের বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। মামলায় তাড়াহুড়ো করা হচ্ছে অভিযোগ করে ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবার কথা জানালেন ড. ইউনুসের আইনজীবী। কোর্টকে অনুরোধ করেছি ন্যায় বিচারের জন্য স্বাভাবিক নিয়মের মাধ্যমে মামলার ডেট দেওয়ার জন্য, দ্রুত গতিতে না দেওয়ার জন্য। তারপরে সরকার পক্ষ বারে বারে চেষ্টা করছে মামলাটাকে অতি দ্রুত সমাপ্তি করার জন্য। এদিকে রাষ্ট্রপক্ষ বলছে, একজন নোবেল জয়ীকে হয়রানি বা অসম্মান করা মামলার উদ্দেশ্য নয়, দুর্নীতির অভিযোগের আইনগত ভিত্তি আছে বলেই অভিযোগ গঠন করেছেন আদালত। বাঘের খাঁচার মধ্যে ওনাকে কোনোদিনই ঢুকানো হয় না। ওনাকে প্রত্যেক দিনই বলা হয় আপনি বসেন এবং আপনি আমাদের সাথে থাকেন, বসেন। কিন্তু তিনি অন্যান্য আসামি তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করে উনি ঢুকে যান। দুর্নীতির এই মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে আসামিদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশগামী কর্মীদের সঙ্গে প্রতারণা বন্ধই হচ্ছে না। বিএমইটির দুর্বল নজরদারি এর অন্যতম কারণ। নিবন্ধনহীন এজেন্সিগুলো একের পর এক প্রতারণা করলেও কোনো শাস্তি হচ্ছে না। আইনে সাব এজেন্টদের নিবন্ধনের আওতায় আনার কথা বলা হলেও সেটি খুব কার্যকর হবে না বলছেন বিশ্লেষকরা। ৯ মে সকাল ৮:৩০টার ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু সেদিন জানতে পারেন তাদের কারোরই ভিসা বা টিকিট হয়নি। তাদের দেয়া ৬৩ লাখ টাকা নিয়ে লাপাত্তা প্রতারক চক্র। কিছুদিন আগে রাজধানীর নয়াপল্টনে উত্তরবঙ্গ ওভারসিজ লিমিটেড নামের এজেন্সিতে যান প্রতারিত 18 যুবক। এজেন্টও ছিল, ওনাদের টাকা পয়সা দিয়েছি ওনাদের মাধ্যমে। এখন ওনারা বলতেছে যে রে ওনাদেরকে কোনো টাকা পয়সা দেওয়া হয় নাই, ওরা বলতেছে আরও টাকা দেওয়ার জন্য, না হলে হচ্ছে যে ভিসা পাবো না। ভুক্তভোগীরা জানান টাকা লেনদেন করেন সৌদি প্রবাসী দালাল ফজলু কাজী ও আবু সাইদ এবং দেশে থাকা শাহাবুদ্দিন। আর ফাতেমা ইন্টারন্যাশনাল এবং উত্তরবঙ্গ ওভারসিজ লিমিটেড নামে অনিবন্ধিত প্রতিষ্ঠান দুটির কর্ণধার হাসিবুল ইসলাম বাবু। কারণ শাহাবুদ্দিন এদেরকে জোগাড় করে আনছে, জোগাড় করে আবু সাইদকে দিয়েছে, আবু সাইদ দিয়েছে ফজলু কাজীকে, ফজলু কাজী আমাকে দিয়েছে। আমি ভিসা, টিকিট, ম্যান পাওয়ার সব করছি। এমন ঘটনা বারবার ঘটলেও দৃষ্টান্তমূলক সাজা হয় না কারো। অভিবাসন খাত সংশ্লিষ্টরা বলছেন আইন সম্পর্কে পুলিশের ভালো ধারণা না থাকা এর বড় কারণ। স্বল্প শিক্ষিত তাদেরকে আপনি কিভাবে ভাববেন যে দালাল ব্যতীত তারা ঢাকা শহরে এসে রিক্রুটিং এজেন্ট খুঁজে তারা পাসপোর্ট করে নিজেদের মতো সবকিছু করতে পারবে? এই যে দালাল মিডলম্যানদেরকে, এদেরকে একটা রেগুলার ফ্রেমওয়ার্কের ভিতরে আনা যায় কিনা, লিগাল ফ্রেমওয়ার্কের ভিতরে। তবে অভিবাসী আইনে থাকা নিবন্ধনের প্রক্রিয়া খুব কার্যকর হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু এই একটি মন্ত্রণালয় বা এদের যা দপ্তর আছে তা দিয়ে এই সাব এজেন্টের আইনটা বাস্তবায়ন করা সম্ভব না। যেচে নিবন্ধন করার কোনো কারণ নাই যে একজন দালাল তার ব্যবসা ছেড়ে কেন নিবন্ধন করবে বা আইনের হাতে নিজেই ধরা দিবে যে হ্যাঁ আমি আইন মেনে চলছি, আমাকে মানুষ। এখন সেখানে কোনো একটা ইনসেন্টিভের ব্যবস্থা থাকতে হবে। স্বার্থ সংশ্লিষ্ট কারণে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠনও অভিবাসন ব্যবস্থাপনায় খুব বেশি পরিবর্তন আনতে চান না। সুলতানা জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে সরকারের ব্যাংক ঋণে বেসরকারি খাতের বিনিয়োগ ব্যাহত হবে বলে মনে করছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। সকালে গুলশানের একটি হোটেলে আয়োজিত বাজেট সংলাপে এমন সমালোচনা উঠে এসেছে। এছাড়া প্রবৃদ্ধি বাড়াতে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন বক্তারা। আর বাজেটের নানা দিক তুলে ধরে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, কৃষি ভর্তুকির অধিকাংশই বরাদ্দ যাচ্ছে ধনী কৃষকের পেটে। প্রস্তাবিত বাজেটে দেশের উন্নয়নে শ্রম দেয়া মানুষ কতটা গুরুত্ব পাচ্ছে এ নিয়ে বাজেট সংলাপ আয়োজন করে সিপিডি। এ সময় বিশিষ্টজনরা বাজেটের নানা অসঙ্গতি তুলে ধরেন। দাবি ওঠে শ্রমিকদের রেশনিংয়ের আওতায় আনতেও। আর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, 1 দশকের উন্নয়ন কৌশলে শ্রমখাত উপেক্ষিত। এছাড়া শিক্ষার উপবৃত্তি নির্ধারণে মূল্যস্ফীতিকে বিবেচনায় আনা হয়নি। শিক্ষার মান উন্নয়নেও কোনো বরাদ্দ নেই বাজেটে, এমন মত আলোচকদের। কর্মসংস্থানের উপর ফোকাসটা কোথায় আসলে বাজেট? এবং এই বাজেট নয়, আমি সার্বিকভাবে বলবো যে গত 1 দশক বা 1.5 দশক ধরে যে উন্নয়ন কৌশল চলছে সেখানে কর্মসংস্থানটা ওইভাবে গুরুত্ব পাচ্ছে। আইএমএফ এর প্রেসক্রিপশনের বাজেট দেশের অর্থনীতিকে হুমকির মুখে ফেলবে বলেও মনে করেন তারা। 22 লক্ষ শ্রমশক্তি আসে বাজারে, তার মধ্যে 13 লক্ষকে দেশে পাঠিয়ে দিই, বিদেশে পাঠিয়ে দিই। তার মানে একটা যৌবন রপ্তানি করছি, এরপর ওদেরকে বৃদ্ধ করে ফেলে নিয়ে আসবো। এখানে সক্ষমতার প্রশ্ন আছে। কেন আমরা এডিপি কাটছাট হওয়ার সময় শিক্ষার উপরেই সবচেয়ে আগে পড়ে? প্রস্তাবিত বাজেটে ঘাটতি পূরণে ব্যাংকিং খাত থেকে 1,37,500 কোটি টাকা ঋণ নেবে সরকার। এর ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাবে বলে মনে করেন সিপিডির বিশ্লেষক। যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে বাজেটে সেগুলো কিন্তু আসলে পর্যাপ্ত নয়, একেবারেই নগণ্য। এবং তার পাশাপাশি জনগণকে মূল্যস্ফীতির চাপ থেকে রক্ষা করার জন্য তাদের জীবনযাত্রার মানের যে একটা অবনমন হয়ে গেছে, পারচেজিং পাওয়ারে একটা ইরোশন হয়েছে, সেইটাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা কোনো পদক্ষেপ দেখি নাই। এ সময় বাজেটের ইতিবাচক দিক তুলে ধরেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তবে তিনি স্বীকার করেন, কৃষি ভর্তুকির অধিকাংশ বরাদ্দই যাচ্ছে ধনী কৃষকের পেটে। স্বাস্থ্য, কৃষি এবং অবকাঠামো, 4টা বিষয় বলতে চাই। শিক্ষা অবশ্যই আমরা বিশাল অর্জন করছি মোটা দাগে সংখ্যায়, কিন্তু দুর্ভাগ্য এখানে বলতে হবে ওই যে দালানে কোঠায় আমরা বিশাল অর্জন করেছি, কিন্তু ওর ভেতরে এখনো আমরা পরিবর্তন আনতে পারিনি। স্বাস্থ্য ও শিক্ষা খাতের বাস্তব পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন তিনি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউনিক সিমেন্ট প্রথমবারের মতো নির্মাণ সামগ্রী খাতে নিয়ে এসেছে ঢালাই স্পেশাল সিমেন্ট। এতে দেশের অবকাঠামোগত উন্নয়নে ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে। গত রোববার রাজধানীর উত্তরায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার মেসার্স কাজী স্টিল এজেন্সির উদ্বোধন করা হয়। এই সিমেন্ট একদিকে যেমন স্বল্প সময়ে সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় দ্বিগুণ দ্রুত দৃঢ়তা লাভ করবে, তেমনি সময়ের সঙ্গে দীর্ঘমেয়াদে স্থাপনাকে আরও সুদৃঢ় করবে। তাই দ্রুত সময়ে যে কোনো স্থাপনার ছাদ, বিম ও কলামের সেরা নির্মাণ নিশ্চিত করতে ঢালাই স্পেশাল সিমেন্ট বিশেষভাবে কার্যকরী। রান্নায় নতুন অভিজ্ঞতা যোগ করতে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন প্রকাশ করেছে দি আর্ট অফ ফাইন ডাইনিং নামে একটি রেসিপি বই। গত ৬ জুন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই রেসিপি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। যৌথ উদ্যোগে বইটি প্রকাশ করেছে ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। বইয়ে মজার কিছু রেসিপি তুলে ধরা হয়েছে, যা ভোজন রসিকদের জন্য নতুন এক অভিজ্ঞতা নিয়ে আসবে। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত, যুক্তরাষ্ট্রের ডলারে বিনিময় হচ্ছে ১১৭ টাকা ৯৫ পয়সা, যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হচ্ছে ১৫৭ টাকা ৮৬ পয়সা, ইউরোর দর কমেছে, বিনিময় হচ্ছে ১৩৩ টাকা ২ পয়সা, ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হচ্ছে ১ টাকা ৪৫ পয়সায়। দর অপরিবর্তিত সৌদি রিয়েলের বিনিময় হচ্ছে ৩১ টাকা ৬০ পয়সা, অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের দরও বিনিময় হচ্ছে ৩২ টাকা ২৭ পয়সায়, কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হচ্ছে ৩৮৬ টাকা ৮৪ পয়সায়, এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দরও বেড়েছে, বিনিময় হচ্ছে ২৫ টাকা ১৩ পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।